আচ্ছা আপনার দামটা ছিল এডি 48000 48000 তো অনেক বেশি আছে মনে হচ্ছে 48 48 আপনার বিক্রি দাম কত 47.5 মানে ছোট করে দাম একটু বেশি নাকি না চাইদার জন্য এরকম বলছেন না চাইদার জন্য নয় ওই দাম ছোট করে চাইদার একটু বেশি থাকে বাজারে আর কি ছোট করে চাইদা বেশি আচ্ছা ঠিক আছে আপনার মোবাইল নাম্বার আছে মুখস্থ বলতে পারেন না না আচ্ছা ঠিক আছে তো আমরা এখন যে সারগুলো দেখাবো সারগুলো এই যে আসলে আপনার কার এটা কার কার ভাই কয়টা কার কত বাজার দাম চাচ্ছেন কত এটা কত 56 তো সবগুলোই কি আপনার ভাই দাম চাচ্ছেন কত আপনি এখানে আসেন যাচ্ছে 82000 গৌনি আসছেন কয়টা আনছি 20টা 20টা না 20টা তো বিক্রি করছেন 6টা বিক্রি করছি আর বাকিগুলো কই বাকি এই যে সবগুলো আচ্ছা এই সবই আপনার হ্যাঁ আচ্ছা আপনার এটা দাম চাচ্ছেন কত এটা চাচ্ছে 82000 আপনার তারপরে যে ওইটা ওইটা চাচ্ছে 78 88000 না এই যে ছোট এটা কি আপনার না ওই ওই কাকু আচ্ছা তারপরে আপনি যে অ্যাশ কালার যে ছোট গোটা এটা ওই সাইডে ওই সাইডে আচ্ছা ঠিক আছে আপনার কোনগুলো কোনগুলো আমার এইটা আচ্ছা এটা দাম চাচ্ছেন কত 56000 ওই একটাতে 72 এটা হচ্ছে আপনার এটা হচ্ছে 56000 এটা হচ্ছে আপনার 72000 আর কত এটা 72 এটা হচ্ছে আপনার 58 58 আর এটা হলো আপনার কত ভাইজান 72000 না আচ্ছা এই বইগুলো কি আপনার নাকি না এগুলো ওই যে ওই সাইডে আচ্ছা ভাইজান আপনার মোবাইল নাম্বারটা বলুন 01832505113 আচ্ছা ঠিক আছে দর্শক আসলে আমার নাম্বার দিয়ে দিচ্ছি সেটা কি আপনাদের আচ্ছা এই গোবাসুটার দাম যাচ্ছেন কত এইলে 72 72000 না হ্যাঁ আচ্ছা বিক্রি দাম কত আলে আপনারা না বললি কি রে কয় না আমি তো চ্যানেলে দিব আমার আপনার এটা দেখে তো আপনার লোকের আপনাকে দাম বলবে তাহলে আপনি এটা দেবেন আলো 78000 ওইটাও কি আপনার হ্যাঁ ওটা দাম চাচ্ছেন কত ওটা 65 পর্যন্ত রাখা যাবে 65 পর্যন্ত রাখা যাবে আপনি মনে তুলনামূলক দাম একটু কম বলছেন হ্যাঁ হ্যাঁ তো আপনি আসলে গুণ আসলেন কয়টা দুটো দুটো নাই পিছনে গুলো কার ভাই ও পিছনের গুণন আর এক ব্যাপার আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা যে গরুগুলো এখন বাজারে 60 টাকার 60 টাকা না পুষ্ট করো না দাম চাচ্ছেন কত ভাই 60 দাম চাইছি হচ্ছে আপনার 65000 65000 না জি আচ্ছা আপনার বিক্রি দাম কত ভাই বিক্রি 60 হলে বিক্রি করব 60 হলে বিক্রি করব আপনি মনে সবচেয়ে কম দাম চাইলেন নাকি আমার মনে হলো বাজারে সব আমি এটি শর্টকাটে কিনা আছে এই জাতে আমার মেলা গরু তো 20 টা গরু আনি যে বেঁচে চলে যাচ্ছে মেলা দাম চাইলে অনেকে কেনে না কেন না বুঝতে পারছি মানে আপনার যেটা আপনি যা কিনেন তার চেয়ে 2000 টাকা বেশি লোক ছেড়ে দেন হ্যাঁ হ্যাঁ আজকে গরু আছেন কয়টা আজকে 14টা এখন আছে কয়টা এখানে কয়টা আছে এখানে আছে আমার তো 8টা আছে 8টা এই ওই পরের মাসটা কি আপনার আমার আমার আপনার দাম চাচ্ছেন কত ওরা চাইছে 55000 55000 আর আছে কত আর গরু কই আপনার আরে একটা একটা না দেখো গাই গরুটা দেখো এটা দাম চাচ্ছেন কত ভাইজান এই গায়ের বাচ্চা আছে 130000 টাকা 130000 বাচ্চা সহ না আচ্ছা বড় কি আপনার বড় আমার বড়টা দাম চাচ্ছেন কত বড় দাম আছে 210 210 এটা মাংস হবে কয় এটা মাংস না এটা দুধের গরু দুধের গরু না আচ্ছা ঠিক আছে ভাইজান ভালো থাকেন আচ্ছা তো এরপরে আমরা যে গরুগুলো দেখাবো গরুগুলো হচ্ছে আপনার ছোট যে সার গরুগুলো আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন আচ্ছা এটা কি আপনার গরু না এটা কার ভাইজান লোক নাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে বিক্রি হয়ে গেছে ভাইজান এটা কার দেখো তো সারটা তো তার দাম চাচ্ছেন কত দাম হচ্ছে 1,20,000 1,20,000 না জি আচ্ছা আপনার মোবাইল নাম্বার মুখস্থ আছে হ্যাঁ মোবাইল নাম্বার মুখস্থ আছে না না আচ্ছা 1,20,000 বিক্রি দাম কত আপনি বলেন বিক্রি দাম তো আমার তো মনে হয় কাকা আপনি 80-85 এর বেশি মনে বিক্রি করতে পারবেন না না অনেক বাজার মূল্য অনেক বেশি কইতিছে হ্যাঁ অনেক বেশি কইতিছে বলতে পারছেন নিয়ে তো আর যায় নাই না হ্যাঁ দিনই তো নেবে কেন ভাই আচ্ছা এগুলো তো মানে করবেন আপনি কি কিনে বিক্রি করেন না ঘরে ঘুরে কিন গিয়া মানে কিনে আপনি বিক্রি করেন তো আচ্ছা ঠিক আছে এই ভাইজান এটা কার লোক নাই না চাষা এটা কি আপনার হ্যাঁ দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি 65000 না বিক্রি দাম কত বিক্রি না খরচের লোক কি কত কি হবে আপনি মনে হচ্ছে জেনুইন দামটা চাইলেন আমার কাছে মনে হইলো আর কি এই দাম চাইলে গরু বেচতে পারবে পারবো এই দাম চাইলে গরু বেচতে পারবো কারণ যে দাম আছে তার চেয়ে 5-10 টাকা বেশি চাইলে গরু বেচতে পারবে আর যদি মনে করেন যে না আমি 60 এর 90 বেচবো তাহলে কিন্তু গরু কিনবে না কেউ আর ব্যস্ত হবে না বাড়ি নিয়ে যাওয়া লাগবে বিরা করে কি আর এখন কিন্তু সবাই বোঝাতে গরু এবং কেজি 700 টাকা সবাই ওই অনুযায়ী গরু কিনে ঠিক আছে ভালো থাকুন আপনি মহিলা মুখস্থ আছে না না আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো
পরে আমরা আরেকটা শাড় দেখাবো আচ্ছা এক মিনিট কোশিশ করুন বাজারে দাম চাচ্ছেন কত 1,20,000 আছে 1,20,000 না বিক্রি কত কারণ কই ধরে যা বলে বিক্রি আমার তো মনে হয় ভাই 80-85 বেশি বিক্রি করতে পারবেন বলে মনে হয় না ভাই লাখের উপরে লাখের উপর যাইতে হবে 1,05,000 দাম 1,05,000 আচ্ছা তো দর্শক আসুন উনি যেটা বলতেছেন 1,05,000 হইলে আপনার এই গরুটা বিক্রি হন ভাই এটা কি গরু ভাই আরে গরু আরে গরু মানে কোন কি জাত এই দেশি জাত দেশি জাত না আচ্ছা এটা মাংস ভাই কেমন হবে আমি সাইমন চাইমন চাইমন না হলো 3 মণ 3.5 মণ প্লাস হবে বলে আমার আমার আইডিয়া আর কি সাইমনের কাজ আর যাই হোক আজকে গরু নিয়ে আসছেন কয়টা আনছি দুটো এই দুটাই না ওই পাশে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসো আসো বেরো বেরো ভাই কৃষি থেকে শুরু করে কৃষি থেকে মূলত বাজারে সচ্ছন কত এটার দাম চাইছে 1,15,000 1,15,000 না আচ্ছা ওই পরের গরুটার দাম চাচ্ছেন কত ওটা চাইছে 15,000 ওরা 1,15,000 চা দাম তো ভাই আপনার চা দাম বিক্রি দাম তো না না আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন 09613 6649 আচ্ছা তো আপনি ভাই এটা গরু আপনার মাংস হবে কয়মন ভাই আনুমানি দুটো 8 মণ আছে দুটো 8 মণ আছে জি আচ্ছা তো 8 মণ তাহলে 25-25 50 1,00,000 ওই তো 25,000 টাকায় বর্তমান পাওয়া যায় না কেনা যায় না বেশি লাগে 27,000 টাকা মত আচ্ছা ঠিক আছে এইগুলো কার ঠিক আছে ভাইজান এই এইগুলো কার ভাইজান এই গরু কার আপনার এটা দাম কত কত ভাইজান দাম চাইছে 125 1,25,000 বিক্রি দাম কত বিক্রি দাম এখন খদ্দেরে কি কয় 8,000 10,000 দাম কয় 90 বেশি পারবেন বলে মনে হয় না 8,000 10,000 তো দাম কয় দাম কয় তাহলে কি বলে ভাই তাহলে তো আমার মনে হয় দিয়ে দেই ভালো দেব তো সেরকম কায়দা ভালো আপনি কি কিনা বিক্রি করেন না ই করে বিক্রি করেন কিনে বিক্রি বিভাগে না আচ্ছা সবগুলো কি আপনার না 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 ভাই কত টাকা বড়টা ওই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ভাইজান এটা কি আপনার নাকি এটা কত ভাইজান দাম চাচ্ছেন কত এবার এর সাইজ হলো 75,000 75,000 অনেক বেশি দাম চাচ্ছো তুমি কি নতুন ব্যবসা করো না নতুন না প্রায় 2 বছর আমার তো মনে হয় যে 55 বেশি ব্যস্ত পারো বলে মনে হয় না 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 দেখতে হবে আইসি আটে কয়টা করে নিয়েছো আনি না হলো 7টা তুমি কোন মানে কোন আর থেকে আইছো আমি কোন আটে না আমি গ্রাম থেকে কিনি গ্রাম থেকে কিনে কিনে বিক্রি করো না হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে মোবাইল নাম্বারটা বলো 01773 হ্যাঁ 36584 আচ্ছা আচ্ছা ঠিক আছে বেরো এখান থেকে বেরো